আমি শুরমি মেহে, ওনার অফ পার্টি ফুডস। বিগত 4 বছর ধরে আছি কুকআপসের সাথে। আমার নিত্য প্রয়োজনীয় সব বাজার আমি সাধারণত চালডাল থেকেই অর্ডার করি। এই রোজায় কিভাবে সহজে আপনি কলিজার টুকরা সিঙ্গারা বানাবেন আজ আমি তাই তৈরি করে দেখাবো। এর উপকরণগুলো আমি চালডাল থেকে অর্ডার করেছি, আসুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয়। লাগছে 1 চা চামচ কালো জিরা, 3 চিমটি বেকিং সোডা, 1টা তেজপাতা, 1টা এলাচ, 2 চা চামচ পাঁচফোড়ন, 1টা লবঙ্গ, 1টা দারুচিনি, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া লাগবে 1 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, চিনি পরিমাণ মতো 1 কাপ, পেঁয়াজ 2 কাপ পরিমাণ, তেল আমাদের তার থেকে 1 কাপ লাগবে ডোতে, বাকিটা রান্নায় লাগবে, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ পরিমাণ মতো, 2 কাপ পরিমাণ পানি, 3 কাপ ময়দা চেলে নেওয়া, 1/2 কেজি বিফ কলিজা সিদ্ধ করে কেটে নেওয়া, 2 কাপ আলু সিদ্ধ করে কেটে নেওয়া।
এই ছিল কলিজা টুকরা সিঙ্গারা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই। বাজার মানেই চাল ডাল।